শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, বাবার নাম রশিদ আহমেদ, মাতার নাম বেগমা। আমার অরিজিনাল বাড়ি ছিল পটিয়ায়। আমি শিশু পোর্ট থেকে রাঙামাটিতে লেখাপড়া করছি। ম্যাট্রিক এখানে একটা ঘটনা আছে। 2 বছর আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারিনি। সত্তরে আমি পরীক্ষা দিয়েছি। ওখানে ছাত্ররা ঠিক করে আমি ছাত্র ইউনিয়ন করতাম। রাঙামাটিতে ছিল সুনীলদা সুব্বাই, রাঙ্গুনিয়া সুব্বাই। উনি কি রাঙামাটি ছিলেন? না, রাঙ্গুনিয়া পাশাপাশি যেত। ওনারা আসতো তখন রঞ্জিত স্যার, সুধীর স্যার, সুধীর স্যার অর্জুনবার ছিল, সম্ভবত বোয়ালখালি। ওনারা আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে এই আন্দোলনগুলো করেছেন। আবার এইদিকে মিলনবাবু ভবানী মিলতে সর, ওখানে যে সমস্ত আন্দোলন হতো আমি ওখানে তার চৌধুরী ছিল। ওখানে ছাত্রলীগের কেউ ছিল? সাপ্তাহিক থেকে তখন ওনারা ওনারা তখন ছাত্রলীগ করতো। আর ওনারা ওখানে যেতেন, ওখানে গৌতম দেওয়ান সুব্বাই গিয়ে আছে, মিশুক গিয়ে ওখানে ছাত্রলীগ গঠন করেছিল। বিশেষ করে ওখানে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে আন্দোলনটা বেশিরভাগ রাজনীতিকেও উঠতো না। স্কুলে গিয়ে ঘটা হতো, ছেলেরা বাইরে আসতো, মিছিল করতাম। এই ধরনের অবস্থা। ছাত্র ইউনিয়ন থেকে নির্বাচন হলো। নির্বাচনে আমরা ছাড়ুবাবুকে সমর্থন করছিলাম, নৌকমারটা। আর ওখানে ছিল ত্রিদীপ রায়, ছিল স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন হলো। প্রাদেশিক পরিষদ থেকে জ্ঞানেন্দু বিচারক আমার ন্যাপ থেকে দাঁড়িয়েছিল। তখন সিট ছিল একটা জাতীয় পরিষদে, আরেকটা ছিল প্রাদেশিক পরিষদের বিচার। রাঙামাটি হাজরাসুল নিয়ে একটা, বান্দরবনের আর নিয়ে একটা। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আমরা দিতে পারিনি। মানবেন্দ্র বর্মা সেবার জিতেছিল। উনি কোন দল থেকে দাঁড়িয়ে? উনি স্বতন্ত্র। এরপরে আমরা অসহযোগ আন্দোলন করো। অসহযোগ আন্দোলনে আমরা রাঙামাটিতে পরবর্তী পর্যায়ে যখন অসহযোগ আন্দোলন শেষ হচ্ছে, সেই মার্চের পর আমি চিটাঙ্গে আসলাম। চিটাঙ্গে এসে হঠাৎ আমাকে এক বন্ধু মানে আবু তাহের বানালি, জিরি তাহের ভাই পরশ্ব শরীর একটু সে আর বাকি নয়নবার। আমরা পশ্চিম পর্যায়ে থেকে মাত্র 3 জন ছেলে। এপ্রিল মাসের শেষের দিকে আমরা পটিয়ে গেলাম। ওখান থেকে 100 জন সপ্তাহ সামনে ছিল মাহবুব। আমরা সবাই 100 জন ওই রওজন দিয়ে রাত্রে রওজন কলেজে আইসে রইল। সকালবেলা আমরা নাজিরা চলে গেলাম। নাজিরা ওই দিনও ছিল
তারপর দিনও ছিলাম বিকেলবেলায় আনোয়ার গাজীর, আমরা একসাথে রামগড় পৌঁছাই। রামগড়ে ছিলাম একটা আমাদের কোথায় আমরা তো চিনি না, যা চিনি আমাদের কমান্ডার যারা আছেন, আমি ওই যাচ্ছিরা যেহেতু সবাই তো ছাত্রলীগা অমনি, আর আমি হলাম একদম ওখানে। রাত্রে আমাদেরকে নিয়ে গেলো বোকাফার ক্যাম্পে। আমরা ট্রেনিং শেষ করে আমি, অমর, আসলাম রফিক, কাশেম, পটিয়া শামসুল ইসলাম, পটিয়া শামসুদ্দিন, হরনান মসুল, তৈদুল ইসলাম, এই যে আমাদের এনাম ছিল না, এনাম, হ্যাঁ এনামও আমাদের সাথে, আমরা একসাথে চলে আসলাম। আইসা আসার সময় মহাল চৌধুরী মীর শকত হাফ প্যান্ট পরে বসেছিল, সব ক্যাপ্টিং করি, ক্যাপ্টিং কাদের তখন মরেনি, ওনাদের সাথে দেখা। ওখান থেকে আমরা পার হয়েছি, পার হয়ে আমরা পটিয়ে চলে আসলাম। রাইফেল কাঁধে নিয়ে আমার বাড়িতে গেলাম, রাইফেলটা পুঁতে রাখলাম, ক্যাপ্টিং করি তখন আমাদের বলবে তোমরা আসো ডাক্তার শামসুল ইসলামের বাড়িতে, ওনার বাড়ি গেলো বিনিমিয়ারা, ওখানে আসলাম। তখন ক্যাপ্টিং করি আসলো আমাদের ফার্স্ট অপারেশন, ফার্স্ট অপারেশন হলো আমরা ক্যাপ্টিং করি, আমি, কাশেম, তাহের হান্দা, সিরাসিদ্দারের পার্টি করত, আনোয়ার, পটিয়ার আনোয়ার, মংসার সালাম, আমরা আসলাম কান্তিগেট খাসমাল, ওটা অপারেশন করে এখান থেকে একটা রাইফেল পাইলাম। এরপর বোয়ালখালী থানা অপারেশন, ভাদ্র মাসের 14 তারিখ রাত্রে কত্তলা স্কুলের মাঠে আমি গেলাম। আমরা সব তিনটে গ্রুপ আসলো, এই গ্রুপটা যাওয়ার কথা ছিল ভারতলিতে জগদানন্দ মাস্টার বাড়িতে থাকবে, ওই মোড়া ইলেকট্রিক ইয়েটা অপারেশন হবে, কিন্তু রাত হয়ে যাওয়াতে আর যাওয়া হলো না। সেখানে আসলো মৌলানা ইসলাম আমাদের সহ কয়েকজন, আর আমাদের সব মিলে গিয়ে কত্তলা স্কুলের মাঠে ক্যাপ্টিং করি এবং সবাই বসলাম হেডমাস্টারের রুমে। দিন মাদ্রাসা অপারেশন সেদিন খুব বৃষ্টি হবে, কত্তলা স্কুলের মাঠ থেকে আমরা আমাদের বাড়ি নাচপাড়ায় চলে আসলাম। সেই দিন নেতৃত্বে ছিল নাসিরের, বোয়ালখালীর নাসির, তার খানন, তাদের গুরুত্ব ছিল ফাইটারের মতো, এবং ক্যাপ্টেন করি তার উপর বিশেষজ্ঞ নাসির ভাই, লাতু বড়ুয়া, মনসুর, সুজিত নাথ, গোলাবর রহমান, তারপর আজিজ নিয়ে আমি আমাদের গোলমাজনের বাড়িতে আসলাম। ওখানে যে তিনজন মানুষ, তিনজনের মধ্যে একজন দালাল মধুবাবু আর একজন শান্তুল, সকালবেলা আমার শরীর মনে আসলো। এরপরে দ্বিতীয় সময় আসলো ক্যাপ্টিং করি আর মনসার কাশেম, ওখানে এসে ওনাদের থেকে দেখে দেখে আমাকে বলে সর, ওনাকে নিয়ে আমি সব সমস্ত মাদ্রাসাটাও রেখে করে দিলাম, তাদেরকে সমস্ত জিনিসটা দেখে দিলাম। মাদ্রাসার তিনটে দরজা, একটা উত্তর গেট, একটা পূর্ব গেট, আর একটা পশ্চিম গেট, পশ্চিম গেটটা খুব বড়ো কিন্তু সেটা সবসময় তারা বন্ধ রাখত, উত্তর গেট এবং পশ্চিম গেটে হাফ হাফ করা থাকত, নামাজের টাইমে তারা খুলে দিত। রাইফেলগুলো কোন জায়গায় আছে আমরা এটা ওনাকে দেখা দিচ্ছি, প্রত্যেক দিন সন্ধ্যার পর তারা রাইফেল নিয়ে ওখানে অ্যাম্বুশে বসে, যখন সন্ধ্যা হয় ক্যাপ্টিং করে একটা স্টেন গান ছিল, সাথে ছিল মাহফুজ, শ্রমিক নেতা মাহফুজ, তাকে নিয়ে আমাদেরকে আইসা ক্যাম্পে বলবো তোমরা উঠো, রেডি হও, তোমাদের পাসওয়ার্ড জানো, পাসওয়ার্ড হলো আনারস, অস্ত্রগুলো আনছিলাম মাথায় করে, আমি মাথায় করে আইনে ওখানেই ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তখন সূর্যটা ডুবে ডুবে মগরিবের আগাম দিচ্ছে, ক্যাপ্টেন করি উনি আসার সাথে সাথে মুক্তি নুরুল হক, উনি মাদ্রাসার অলিনর, মগরিবের নামাজ পড়ার জন্য ওনার বাসায় ঘরে আসতেছে, বেশি দূর না মাদ্রাসার থেকে ওনার বাড়ি, বাসায় যাতে ইংরেজি ক্যাপ্টেন করি একটা সালাম দিল, কয় আমরা মুক্তিযোদ্ধা, আমার নাম ক্যাপ্টেন করি, হ্যাঁ আপনার মাদ্রাসায় অস্ত্র আছে, দয়া করে আমাকে অস্ত্র দিয়ে দিন। তখন উনি বলে নিয়ে যান আসলাম রফিক নবী কতুপাল, এতে তো উত্তর গেট দিয়ে গোলাপুর রহমান উত্তর গেটে ক্যাপ্টেন করিম সাথে আমরা মাদ্রাসা মসজিদের ভিতরে ঢুকলাম। প্রথমে অ্যালেন দিতে মারল উপরে কে লাতু, আর ওই আজিজে করলো কি এক ক্লোসিপ ফুটাই দিল, তখন আমরা শুরু করে দিই, বিকট বিকট আওয়াজ করছিল তখন, কিন্তু ভীষণ চারিদিকে একেবারে সাংঘাতিক রকমের আওয়াজ,
এতে ওরা ভয় পেয়ে যায়। যখন আওয়াজটা উঠলো তখন মন্দির থেকে বাইরে বসে থাকল, তখন নাচুরা দিকে গিয়া এই তোমরা নামাজ পড়তে থাকো, হ্যাঁ বস এটা নামাজ আবার পড়াইছে ইন্দ্রমিনকে, নাচুরা কাছে চলো। তখন নাসির ভাই আমরা গিয়ে দেখি অস্ত্রগুলো বাইর করতে পারতেছেন, ওই ইস্যুপ করছে কি গুলি মারছে সিন্ধুকে, সিন্ধুকে ছিল সব ওই জলসার পাক দিয়ে। কোন সিন্ধুকে? তার নামে সে তখন মাদ্রাসার ওই সিঁড়ির মধ্যে ঢুকে, হ্যাঁ কানাইয়ে পরবর্তী হচ্ছে কটিয়া মাদ্রাসার আবার মতম ছিল। যাই হোক এগুলো আবার পরবর্তীতে ইব্রাহিম ইঞ্জিনিয়ার বাবা মলে আমাদের তাদেরকে বাতিল দিয়েছিল। এবং শেষ পর্যন্ত দেখা গেল আমরা নিচের থেকে বললাম যে তোমরা ওগুলো বান্ডেল করো, ওরা বান্ডেল করছে, ওগুলো আর্মসগুলো বান্ডেল করছে, বান্ডেল করো কারণ এটা খোলা থাকলে তো ওরা যে কোনো সময় ইউজ করতে পারে, ওখানেই ওরা বান্ডেল করছে। তারপর তারা অস্ত্র সমাধান করছে, 22টা রাইফেলের মধ্যে 2টা রাইফেল ওখানে ফেলে দিছে। ভাদ্র মাসের 15 তারিখ সন্ধ্যায় আমি আর মাহবুব ভাই বাসায় আসলাম, খাইলাম আবার গেলাম কতলা স্কুলের মাঠে, ওখানে সবাই আসলাম গুরুত্ব হল আইসিয়া সেন্টার নিচে দিই লক্ষ্মী মাতনের ঘরে। ওই ওখানে ঢুকিয়া নামছি আমাদের গ্রাম্য খালার, ওখানে গিয়া ওই ওই 3টা থেকে 9টা দিছি, 2টা গিয়া উঠে গেছে, ফিলার উঠে গেছে, দেখি সকালবেলা একটা ট্রেনও পার হইতে পারে নি। হ্যাঁ ওখান থেকে আমরা গোয়ালখালি সেনের ঘরে অবস্থান নিলাম আমরা, আমি আবার আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসে দেখি পাড়ায় আমাদের বুঝতে তো নয়, আমাদের বাড়িতে সামনে দাঁড়াই দিয়েছিল, কেউ নাই, সবাই চলে গেছে, কি তো হোক পাঞ্জাবি আসে, হ্যাঁ পাঞ্জাবি আসে দাঁড়াই। এরপরে একে তো গেল গোয়ালখালি টানা অপারেশন হইলো, এর মধ্যে আরেকটা অপারেশনের কথা আমরা সন্ধ্যার সময় ক্যাপ্টেন করিমের নেতৃত্বে তাও ওই ইয়ে থেকে পিঙ্গলা থেকে ফিরি মংসার থেকে আসতাম, খবর পেলাম মিলিটারি বলল ওখানে রাধা সারারা মিলিটারি পোর্টা পাহারা দিচ্ছে, ওখানে ওই ওখানে আমরা গেছি ক্যাপ্টেন করিমের নেতৃত্বে, আমরা গেছি, কাশম ছিল, আমি ছিলাম, রাতু বলব ছিল, মনসুর ছিল, হ্যাঁ প্রযুক্ত ছিল। আমরা গিয়ে দেখার সাথে সাথে স্টেশন থেকে 2টা গাড়ি যায়, আমি মানা করছিলাম আমাদের স্যার এই গাড়িগুলো আসবে না, গাড়িগুলো কী করবে, আমি স্যার আমাদের ওখানে শিখিয়েছে সামনে যাওয়ার সময় পিছন থেকে একটু যদি কেউ আসে তাকে মেরে ফেলা অথবা পিছিয়ে হাঁটাই দেন, সেই সব সময় দাঁড়িয়ে যাবো করতে হবে। আচ্ছা আসলাম দেখি একটু নেই সব পাড়ায় চলে গেছে, হ্যাঁ ওই ব্রিজ বৃদ্ধি পারে গেলাম কেউ নেই, আসার সময় দেখি একটা গাড়ির মধ্যে একটা পাঞ্জাব গাড়ি তো পুরো ছাড়ছিলাম করে উঠলো উর্দু বাচ্চা করলাম, সে তখন দাঁড়াইয়া ক্যাপ্টেন করে দিচ্ছে আরামসটা ধরে ফেললো। তখন রাতুয়ার তখন ছিল তো তখন আচ্ছা। এরপর বোয়ালখালি থানা অপারেশন হলো, 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ,
সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।